হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে এটি আমাদের ম্যাথ পেডাগজির গুরুত্বপূর্ণ একটি সেট, সেট নম্বর 10। আজকের এই সেটে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের এই টেট পরীক্ষার শেষ মুহূর্তে এই সব প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু এক ঝলকে যাচাই করে নিতে পারবে। এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করছো সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর বা এই ক্লাসের কমেন্টে জানাবে। তো দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের গণিত পেডাগজির উপর গুরুত্বপূর্ণ একটি ম্যারাথন ক্লাস করানো হয়েছে। এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ মোট 200টি MCQ নিয়ে আলোচনা করেছি। এবং আরেকটি বিষয়, তোমাদের যে অফিসিয়াল সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী গণিত পেডাগজির প্রত্যেকটি অধ্যায়ে ধরে ধরে আমরা কিন্তু এখানে MCQগুলো রেখেছি, অর্থাৎ তোমরা কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক MCQগুলো পেয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং এই ক্লাসে তোমাদের টেট পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই ক্লাস, গণিত পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রদত্ত রেখার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করার কাজটি কত বছর বয়সী শিশুদের অভীক্ষা পত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ওকে, প্রশ্ন বলেছে প্রদত্ত রেখার দৈর্ঘ্য সঠিক নির্ণয় করার জন্য, অর্থাৎ কোনো একটি রেখার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটি সঠিকভাবে নির্ণয় করার জন্য কত বছর বয়সী শিশুদের অভীক্ষা পত্র হিসাবে মানে প্রশ্নে ব্যবহার করা যেতে পারে। এই টাইপের প্রশ্নগুলো, কত বছর বয়সী শিশুদের, 5 বছর, 8 বছর, 9 বছর নাকি 11 বছর। তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নপত্র ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নপত্র ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 11 বছর বয়সীদের কিন্তু শিশুদের অভীক্ষাপত্রে এই প্রশ্নটি, এই টাইপের প্রশ্নগুলো দেওয়া যেতে পারে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, জ্ঞান বোধ বা উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন, এই 6টি বিষয় নিচের যে ক্ষেত্রটির সাথে যুক্ত সেটি কি, বৈদিক ক্ষেত্র, প্রাক্ষুবিক ক্ষেত্র, চিন্তন কমন্বয় ক্ষেত্র, নাকি এগুলোর কোনটি নয়। তো দেখো, এই 6টি বিষয় বৈদিক ক্ষেত্রের সাথে যুক্ত। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, কোন প্রকার অভীক্ষায় অভীক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে নির্ণায়ক অভীক্ষায় কিন্তু অভীক্ষার পদ সংখ্যাগুলো তুলনামূলকভাবে আদার্স অন্যান্য অভীক্ষার থেকে কিন্তু বেশি হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর, নিচের কোন প্রকার অভীক্ষার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান পরিমাপ করা। তো এটি কোন প্রকার অভীক্ষার উদ্দেশ্য, নির্ণায়ক অভীক্ষা, ব্যবহারিক অভীক্ষা, মৌখিক অভীক্ষা, নাকি সাধারণ পারদর্শিতার অভীক্ষা। ওকে, তো দেখো, আজকের এই ক্লাসে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন আলোচনা করছি এবং এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এইসব প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়বো এবং তোমরা সঠিক উত্তর জানাবে। ওকে, তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ পারদর্শিতার অভীক্ষা। ওকে, এই অভীক্ষার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান পরিমাপ করা। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর, সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা, এই বিষয়টি ছাত্রছাত্রীর কোন গুণের পরিচয় দান করে, সংখ্যামূলক দক্ষতা, নাকি সংখ্যাগত স্মৃতি, নাকি যুক্তি ক্ষমতা, নাকি সংখ্যাগত পুনরাবৃত্তি। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সংখ্যাগত স্মৃতি। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা মানে বারবার বলতে পারা, এটি কিন্তু সংখ্যাগত স্মৃতির মধ্যে পড়ে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিক্ষাবিদ জন ডিউই প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম কি, প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, নাকি অনুবন্ধ পদ্ধতি। তো দেখো, শিক্ষাবিদ জন ডিউই প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম হয়ে যাবে সমস্যা সমাধান পদ্ধতি। ওকে, এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, 7 নম্বর, শিখনের প্রাক্ষোভিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি, জ্ঞান, সংগঠন, চরিত্রায়ন, নাকি মূল্য আরোপিত করা। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জ্ঞান, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 8 নম্বর, প্রত্যক্ষণ সেট কৌশল ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া শিখনের যে ক্ষেত্রটির সঙ্গে এগুলো সম্পর্কিত। তো এগুলি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? বৌদ্ধিক ক্ষেত্র, প্রাক্ষোভিক ক্ষেত্র, চিন্তন কর্ম সমন্বয় ক্ষেত্র, নাকি এগুলোর কোনোটি নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চিন্তন কর্মন্বয় ক্ষেত্র, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, প্রতিক্রিয়া করা, মূল্য আরোপিত করা, সংগঠন, চরিত্রায়ন, গঠন বা মনোনিবেশ করা, তো এই পাঁচটি বিষয় কোন ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত? বৌদ্ধিক ক্ষেত্র, প্রাক্ষোভিক ক্ষেত্র, চিন্তন কর্ম সমন্বয় ক্ষেত্র, নাকি এগুলির কোনোটি নয়? তো দেখো এগুলো কিন্তু প্রাক্ষোভিক ক্ষেত্রের সাথে যুক্ত। তাহলে আমরা এর আগে একটি প্রশ্ন বললাম যে বৌদ্ধিক ক্ষেত্রের সঙ্গে কোন কোনগুলি যুক্ত, এবং 8 নম্বর প্রশ্ন বললাম আমরা চিন্তন কর্মন্বয় সমন্বয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো যুক্ত, এবং এই প্রশ্নে দেখো দেওয়া রয়েছে যে প্রাক্ষোভিক ক্ষেত্রের সঙ্গে কিন্তু এগুলো যুক্ত রয়েছে। কী কী? প্রতিক্রিয়া করা, মূল্য আরোপিত করা, সংগঠন, চরিত্রায়ন, গঠন ও মনোনিবেশ করা, তো এই পাঁচটি বিষয় সেখানে কিন্তু প্রাক্ষোভিক ক্ষেত্রের সাথে যুক্ত, এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর, গণিতের নৈব্যক্তিক প্রশ্নের মধ্যে থাকে কি, যথার্থতা, নির্ভরযোগ্যতা, কভারেজ, নাকি সব কয়টি? তো দেখো গণিতের নৈব্যক্তিক প্রশ্নের মধ্যে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সব কয়টি, যথার্থতাও থাকে, নির্ভরযোগ্যতা থাকে এবং কভারেজও থাকে। নেক্সট দেখো 11, গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ হল পাঠ্যসূচি, পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান, নাকি পাঠদান কৌশল, নাকি পাঠ্যজ্ঞানের মূল্যায়ন? তো দেখো গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ হল পাঠ্যসূচি বা সিলেবাস, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পিছিয়ে পড়া শিশুদের মূল সমস্যা হলো কি, অভিভাবক বা অভিভাবকদের নিরক্ষতা, নাকি বিদ্যালয় ভীতি, নাকি বিদ্যালয় অনুপস্থিতি, নাকি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের আধিক্য? তো যারা পিছিয়ে পড়া শিশু রয়েছে, যাদের জন্য সংশোধনীমূলক শিক্ষণের প্রয়োজন, তো তাদের মূল সমস্যাটা কি? তো দেখো তাদের মূল সমস্যাটা হলো বিদ্যালয়ে অনুপস্থিতি বা অ্যাবসেন্ট, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশ? গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশ? সঠিক উত্তর হয়ে যাবে বোধমূলক। ওকে, এবং এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 14, গণিত শিখনের ক্ষেত্রে শিশুদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে চিন্তাশক্তি, চেতনা, মস্তিষ্ক, নাকি সব কয়টি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গণিত শিখনের ক্ষেত্রে শিশু দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে চিন্তাশক্তি, চেতনা, মস্তিষ্ক, সব কয়টি? ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো নেক্সট 15, আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? তো দেখো প্রেরণার মাত্রা কোন বিষয়ের উপর নির্ভর করে, পেশাগত দক্ষতা, নাকি অধীন বেতন প্রাপ্তি, নাকি অধিক ছুটি উপভোগ, নাকি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রেরণার মাত্রা এই বিষয়টি নির্ভর করে শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 16, শিশুর কাছে গণিত শিক্ষা বোঝা স্বরূপ যখন, এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? যখন তাদের বইয়ের ব্যাগ ভারী হয়, নাকি তাদের পঠন পাঠনের খুব একটা সুবিধা থাকে না, নাকি তারা বিষয়বস্তু ঠিকঠাকভাবে উপলব্ধি করতে পারে না, ঠিকঠাকভাবে বুঝতে পারে না, নাকি পিতামাতা এবং যে গার্জিয়ান তাদের সহানুভূতি থাকে না? তো গণিত শিক্ষা বোঝা স্বরূপ বা অনেক কঠিন বিষয় মনে হয় গণিত, কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে যখন তারা বিষয়বস্তুটাকে উপলব্ধি করতে পারে না। ওকে, যখন তারা গণিত অঙ্কগুলো সঠিকভাবে বুঝতে পারে না, তখনই কিন্তু তাদের কাছে গণিতটা একটা বোঝা স্বরূপ বা কঠিন বিষয় বলে মনে হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, নিচের কোনটি প্রাথমিক স্তরে গণিত শেখানোর পাঠ্যক্রমিক প্রত্যাশার সাথে মেলে না? নিচের কোনটি প্রাথমিক স্তরে গণিত শেখানোর যে পাঠ্যক্রমিক প্রত্যাশা সেটার সঙ্গে মিল খায় না? তো দেখো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি,
গোষ্ঠীবদ্ধ ডেটার উপস্থাপনা থেকে বিশ্লেষণ ও অনুমান করা। ওকে, তো এটি কিন্তু সিটেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই কিন্তু ওকে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শৈলজাকে একটি আঙ্গুলের ঘের সম্পর্কে জিজ্ঞাসা করেন। অর্থাৎ একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীকে আঙ্গুলের ঘের সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি শৈলজাকে তার কাজগুলিতে সমাধানটি ব্যাখ্যা করতে বলেছিলেন। শৈলজা সঠিকভাবে সমস্যার সমাধান করতে পেরেছিলেন কিন্তু ব্যাখ্যা করতে সক্ষম হয়নি, সে ঠিকঠাক কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। এটি প্রতিফলিত করে যে শৈলজা নিম্ন ভাষার দক্ষতা ও উচ্চক্রম গাণিতিক দক্ষতা নাকি দুর্বল আত্মবিশ্বাসের একটা ফল এবং দুর্বল গাণিতিক দক্ষতা নাকি পরিধির ধারণা সম্পর্কে দুর্বল বোঝা কিন্তু ভালো মৌখিক ক্ষমতা নাকি নিম্ন ভাষার দক্ষতা ও নিম্নক্রমিক গাণিতিক দক্ষতা। তো এটিও সিটেট প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এটি তার নিম্ন ভাষার দক্ষতা ও উচ্চক্রম গাণিতিক দক্ষতা। ওকে, তো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, গণিতের পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত এই বিভাগটি অভ্যাসের সময় এর লক্ষ্য কী? তো দেখো এর লক্ষ্য চারটি অপশন রয়েছে, বর্ধিত শেখার সুযোগ প্রদান, ছাত্রদের মজা ও আনন্দ প্রদান করা, দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা নাকি সময়ের ভালো ব্যবহার নিশ্চিত করা। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্ধিত শেখার সুযোগ প্রদান, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, এনসিএফ 2005 অনুযায়ী স্কুলে গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য কী? এনসিএফ 2005 অনুযায়ী স্কুলে গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য কী? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, বীজগণিত শেখানোর জন্য সংখ্যা সংক্রান্ত দক্ষতা বিকাশ করা। ওকে, তো এই চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, শেপস ইউনিট থেকে শিক্ষক সেই ছাত্রকে আকার ব্যবহার করে যে কোনো ছবি তৈরি বা আঁকতে বললেন। ওই কার্যকলাপের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা যেতে পারে তা হলো কি? সৃষ্টি করা, আবেদন, জ্ঞান নাকি বোধগম্যতা? তো দেখো শেপস মানে আকৃতি থেকে কোনো একটা আকার ব্যবহার করে কোনো একজন ছাত্রকে কোনো একটা ছবি তৈরি করতে বলা হলো বা আঁকতে বলা হলো। তো এই যে কার্যকলাপ, এই কার্যকলাপের মাধ্যমে কোন লক্ষ্য অর্জন করা যেতে পারে? সৃষ্টি করা, আবেদন করা, জ্ঞান তৈরি করা নাকি বোধগম্যতা? তো দেখো এটি কিন্তু সৃষ্টি করা। ওকে, এই লক্ষ্য কিন্তু অর্জন করা যেতে পারে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, পাঠ্যপুস্তকের নিম্নলিখিত সমস্যাগুলির মধ্যে কোনটি চতুর্থ শ্রেণীর মাল্টি ডিসিপ্লিনারি সমস্যা? তো দেখো এই চারটে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, যে ভারতের পতাকা আঁকতে বলা এবং পতাকার সমষ্টি রেখার সংখ্যা চিহ্নিত করা, তো এটি কিন্তু একটি মাল্টি ডিসিপ্লিনারি সমস্যা বোঝায়। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 23, ম্যানিপুলেটিভ মডেল, ওকে, ম্যানিপুলেটিভ মডেল স্ট্যাটিক ছবি, লিখিত চিহ্ন, কথ্য এবং লিখিত ভাষা, বাস্তব বিশ্বের পরিস্থিতি বা প্রসঙ্গগুলি প্রতিনিধিত্ব করার পাঁচটি উপায়, এই পাঁচটি উপায় কি? গণিত পাঠ্যক্রম নাকি গাণিতিক শব্দভাণ্ডার নাকি গাণিতিক চিন্তা ও ধারণার মধ্যে পড়ছে নাকি জ্যামিতিক প্রমাণ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এগুলো গাণিতিক চিন্তা এবং ধারণার মধ্যে পড়ছে। নেক্সট দেখো গণিত শিক্ষণের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি বা লেকচার যে মেথড রয়েছে এর প্রধান অসুবিধা কী? তো দেখো বক্তৃতা পদ্ধতি এটি কিন্তু গণিত শিক্ষণের জন্য উপযুক্ত নয়, এর কারণ কী? নিষ্ক্রিয় শ্রেণী, এটি মনোবিজ্ঞানসম্মত নয়, এটি পেশনা গড়ে তোলা যায় না নাকি এটি সব কয়টি? তো সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ নিষ্ক্রিয় শ্রেণী, এটি মনোবিজ্ঞানসম্মত নয় গণিত শিক্ষণের ক্ষেত্রে এবং এতে পেশনা গড়ে তোলা যায় না এই লেকচার মেথডের মাধ্যমে গণিত শিক্ষণের ক্ষেত্রে। তাহলে উপরের সব কয়টি অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, নির্ণায়ক অভিক্ষা যে অভিক্ষা পদগুলি সেগুলো কি?
সংশ্লিষ্ট ধর্মী, সামগ্রিক ধর্মী, নির্ণায়ক ধর্মী নাকি বিশিষ্ট ধর্মী? তো দেখো, নির্ণায়ক অভিক্ষা এটি হয়ে যাবে সঠিক উত্তর, বিশিষ্ট ধর্মী। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 26, একজন গণিত শিক্ষকের শ্রেণীকক্ষে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত শিক্ষার্থীর মাঝে দাঁড়িয়ে, উচ্চকণ্ঠে নাকি বৈচিত্র্যের নীতি অনুসরণ করে নাকি এগুলো সব কয়টি? তো দেখো, একজন গণিত শিক্ষক বা টিচার তিনি শ্রেণীকক্ষে কীভাবে প্রশ্ন করবেন গণিত ক্লাসে? তো সঠিক উত্তর হয়ে যাবে, শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়েও প্রশ্ন করবেন, পাশাপাশি অনেক জোরে অর্থাৎ উচ্চকণ্ঠে, এবং বৈচিত্র্যের নীতি অনুসরণ করে, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীকে বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন করতে পারেন। উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 27, গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান কি? গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান কি? তো সঠিক উত্তর হয়ে যাবে, শিক্ষাগত লক্ষ্য ও উদ্দেশ্য, পুস্তকের সূচিপত্র, শিক্ষাদান পদ্ধতি, এগুলোর সব কয়টি? অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 28, নিচের কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তু জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না? নৈবেদ্যিক প্রশ্নে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে নাকি অতি সংক্ষিপ্ত মানে MCQ প্রশ্নে নাকি রচনাধর্মী প্রশ্নে? তো কোন প্রশ্নের মাধ্যমে গণিত বিষয়বস্তু সঠিক জ্ঞান পরিমাপ করা যায় না? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে রচনাধর্মী প্রশ্ন। ওকে, তো এগুলো কিন্তু একটা সাহিত্যের ক্ষেত্রে প্রয়োজন, তো এটি কিন্তু গণিতের ক্ষেত্রে অতটাও উপযোগী নয়। রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে কিন্তু গণিতের যে সঠিক বিষয়বস্তুর জ্ঞান সেটি কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 29, সর্বনিম্ন কত বছর বয়সী শিশুকে সংখ্যা বিপরীত ক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে? অর্থাৎ বিপরীত ক্রমে সংখ্যাকে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে, 3 বছর, 7 বছর, 10 বছর নাকি 12 বছর? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমরা কিন্তু আগের মক টেস্টেও এই প্রশ্ন তোমাদেরকে করিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে 7 বছর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 30, নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়? স্বাস্থ্য শিক্ষা, পরিবেশ শিক্ষা, বাংলা সাহিত্য নাকি গণিত? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গণিত। ওকে, নেক্সট দেখো, 31, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি গণিত পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান? কোনটি গণিত পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান? বিদ্যালয়ের পরিবেশ নাকি শিক্ষার্থীর মানসিক ক্ষমতা নাকি সামাজিক উন্নয়ন নাকি পরিবর্তনশীলতা? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই 4টি অপশনের মধ্যে পরিবর্তনশীলতা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 32, শিক্ষা সহায়ক উপকরণগুলি ক্লাসে অর্থাৎ TLM, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলি ক্লাসে শিক্ষার্থীদের সামনে উপস্থিত করা হয় শিক্ষণকে আরও উৎসাহ করার জন্য, উৎসাহিত করার জন্য শিক্ষণ প্রক্রিয়াকে, নাকি ফলপ্রসূ করার জন্য, নাকি উদ্দীপ্ত করার জন্য, নাকি উপরের সব কয়টি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরের সব কয়টি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 33, শিক্ষার্থীর বৈদ্যিক ক্ষেত্রের উদ্দেশ্যে শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা দেন কে? জন লেপার্ড, ব্লুম, কিলপ্যাট্রিক নাকি জন ডিউই? তো এই প্রশ্নটিও তোমাদেরকে অনেকবার করানো হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ব্লুম। ওকে, ব্লুমের কিন্তু শ্রেণীবিন্যাস রয়েছে, অপশন বি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 34, মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটো কি আপনি একই ধারণার সঙ্গে একমত? ওকে, তো বলেছে মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটো কি একই, এই দুটির মধ্যে সম্পর্ক কি রয়েছে, এই দুটো একই নাকি ভিন্ন? তো দেখো, মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটো কিন্তু একই নয়। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ মূল্যায়ন একটি বৃহত্তর অংশ এবং মূল্যায়নের একটি পার্ট পরীক্ষা বা অভিক্ষা, ঠিক আছে। নেক্সট দেখো, 35, অধ্যাপক BS ব্লুম নিচের কোনটির সাথে বিশেষভাবে জড়িত? তো আমরা কিন্তু এখনই পড়লাম যে কি, উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস। ওকে, ব্লুমের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেটা কিন্তু উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস এই ক্ষেত্রের সঙ্গে জড়িত,
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট হলো 36 বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া, তো এটি হলো একটি কৌশল, মডেল, নীতি নাকি ম্যাক্সিম? তো সঠিক উত্তর যাবে এটি একটি ম্যাক্সিম। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট হলো 37 আপনার গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? পুনরায় তাকে বলার সুযোগ দেবেন, সঠিক তথ্য দেবেন, তার উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন, নাকি তাকে বকাবকি করবেন? তো দেখো, আপনার গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক তথ্য দেবেন, তাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট হলো 38 চতুর্থ শ্রেণীর ছাত্রদের জন্য শেখার উদ্দেশ্য দেওয়া হয়েছে, ছাত্ররা 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক সংখ্যার ক্রম ও তুলনা করতে সক্ষম। ওকে, তো এই যে শিক্ষার উদ্দেশ্যকে কি বোঝায়? তো এই শিক্ষার উদ্দেশ্য হলো প্রক্রিয়া লক্ষ্য, নাকি স্বাভাবিক লক্ষ্য, নাকি সামাজিক লক্ষ্য, নাকি বিষয়বস্তুর লক্ষ্য? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি বিষয়বস্তুর লক্ষ্য। ওকে, এই যে বলা হয়েছে ছাত্ররা 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক সংখ্যার ক্রম ও তুলনা করতে সক্ষম, তো এই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিষয়বস্তুর লক্ষ্য। নেক্সট হলো 39 কিছু ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর ক্যারি ওভারযুক্ত 2 অঙ্কের সংখ্যা যোগ করতে অসুবিধার সম্মুখীন হয়, তো এই সমস্যার পেছনে কারণ হল গণিতের আগ্রহ, অভিহিত মূল্য ও স্থানমূলের মধ্যে পার্থক্য বোঝা, নাকি শূন্যের গুরুত্ব বোঝা, নাকি পূর্ণ গঠন প্রক্রিয়া বোঝা? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণ গঠন প্রক্রিয়া বোঝা। ওকে, এবং এই প্রশ্নগুলো কিন্তু সিটেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং সিটেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 40 নিচের কোনটি প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? নিচের কোনটি প্রাথমিক স্তরে গণিত ঈশ্বরে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত, নাকি কঠোর অনুশীলন করার জন্য এতে শুধুমাত্র অসংখ্য ব্যায়াম থাকা উচিত? ওকে, মানে বিভিন্ন রকম ব্যায়াম বলতে এখানে বোঝাচ্ছে বিভিন্ন রকম অনুশীলনী, ওকে, অনুশীলন থাকা উচিত, নাকি এটি আকর্ষণীয় ও রঙিন হওয়া উচিত, নাকি এটি পুরু মানে অনেক মোটা এবং বড় হতে হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত, তো এটি কিন্তু গণিত পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট হলো 41 গণিত শ্রেণীতে যোগাযোগ বলতে উন্নয়নশীল ক্ষমতা বোঝায়, কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গাণিতিক চিন্তাধারা সংগঠিত করা, একত্রিত করা এবং প্রকাশ করাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট হলো 42 গণিতের মূল্যায়নের জন্য একজন শিক্ষক শিক্ষিকার ব্যবহার করা উচিত, রচনাধর্মী প্রশ্ন, মৌখিক, নৈবেক্তিক, নাকি এগুলো সব কয়টি? তো দেখো, গণিতের মূল্যায়ন সব থেকে বেশি ভালো হয় কিন্তু মৌখিক এবং নৈবেক্তিক প্রশ্নগুলো, এবং রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে কিন্তু গণিতের মূল্যায়ন করা যায়, তো উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট দেখো 43 প্রকল্প পদ্ধতির উদ্ভাবন করেন কে? তো দেখো, এই প্রশ্নটা কিন্তু রিপিটেড প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে কিল প্যাট্রিক, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 44 দলগত কাজের ধারণাটি প্রথম উত্থাপিত করেন কে? দলগত কাজের ধারণাটি প্রথম উত্থাপিত করেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের শিকাগো বিশ্ববিদ্যালয়। ওকে, শিকাগো বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে ধারণা, দলগত কাজের ধারণা, এটি কিন্তু প্রথম উত্থাপিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট হলো 45 প্রাথমিক শিক্ষা পদ্ধতি যার দ্বারা উৎকর্ষ লাভ করে তিনি হলেন স্কিনার, জর্ডন, পিয়াজে, নাকি বান্দুরা? তো সঠিক উত্তর হয়ে যাবে জর্ডন। ওকে, প্রাথমিক শিক্ষা পদ্ধতি জর্ডনের হাত ধরে কিন্তু উৎকর্ষ লাভ করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 46 গণিত শাস্ত্র হলো এক প্রকার সংখ্যাবিজ্ঞান, বুদ্ধিবিজ্ঞান, গণনা, নাকি এগুলো সব কয়টি? তো দেখো, গণিত শাস্ত্র হলো এক প্রকার
সংখ্যা বিজ্ঞান এর পাশাপাশি বুদ্ধিবিজ্ঞান এর পাশাপাশি কিন্তু করো না। গণিত শাস্ত্র মানেই হচ্ছে যুক্তির বিজ্ঞান। তাহলে এগুলো সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নে? সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর। নেক্সট দেখো 47, সর্বাপেক্ষা বেশি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হয় গণিতের যে শাখায় শিক্ষাদানের ক্ষেত্রে, সেটি হলো বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি নাকি জ্যামিতি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জ্যামিতি। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য সেটি কোনটি? ব্যক্তিত্ব, বিষয়বস্তু সম্পর্কে ধারণা, শিক্ষকতার যোগ্যতা নাকি এগুলোর সব কয়টি? তো দেখো, একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য সেটি হয়ে যাবে এগুলোর সব কয়টি, কিন্তু একজন গণিত শিক্ষকের গুণ হিসেবে অপরিহার্য, যেমন ব্যক্তিত্ব, বিষয়বস্তু সম্পর্কে ধারণা এবং শিক্ষকের যোগ্যতা। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কে কত সঠিক উত্তর করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং এই সব ক্লাসগুলো তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, এছাড়া প্রত্যেকটি বিষয়ের ফ্রি মক টেস্ট দিতে চাও, আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সিআরপি একাডেমি WB টেট। আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত এই টেট পরীক্ষার ফ্রি নোট, ফ্রি পিডিএফ, এছাড়া প্রত্যেকটি বিষয়ের কিন্তু প্রতিদিন ফ্রি মক টেস্ট নেওয়া হয়। এছাড়া প্রত্যেক সানডেতে, প্রত্যেক রবিবার করে কিন্তু ফুল 150 নম্বরের মক টেস্টও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে নেওয়া হয়। তো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অলরেডি এক মাসের মধ্যে কিন্তু রেকর্ড সংখ্যক, প্রায় 27,000-এরও বেশি মেম্বার, রেকর্ড সংখ্যক কিন্তু শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো তোমরাও যদি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সিআরপি একাডেমি WB টেট, এই পুরো কথাটা লিখবে সিআরপি একাডেমি WB টেট, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, ধন্যবাদ।